আমরা এই ঘর সুখে শান্তি খাবার পাবো মধুবনী পুলিশের পক্ষ থেকে করতা পত্রিকার সাংবাদিককে ধন্যবাদ জানাই দৈনিক করতোয়া পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন সেই বিধবা আনেরা বেওয়া তার মা এবং প্রতিবন্ধী ছেলে দৈনিক করতোয়ায় সংবাদটি দেখার পর এগিয়ে আসেন বগুড়ার সোনাতলার সন্তান আমেরিকা প্রবাসী মহিদুল ইসলাম রিপন পরে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের ঘর নির্মাণ করে দেন গত শনিবার ঘরটি হস্তান্তর করেন সোনাতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সহ অন্যান্যরা পুলিশের পক্ষ থেকে পত্রিকার সাংবাদিককে ধন্যবাদ জানায় এবং এর যে উদ্যোক্তা আমেরিকা প্রবাসী ময়দুল ইসলাম কেউ ধন্যবাদ জানাই তিনি বেগমকে ঘরের ব্যবস্থা করেছেন ঘর না থাকায় আনেরা একটি বগুড়ার সোনাতলার মধুপুর ইউনিয়নের মৃত বাকি মিয়ার স্ত্রী বেওয়া দীর্ঘদিন ধরে বিলের ধারে পলিথিন ও পাট কাঠ দিয়ে তৈরি করে মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন ঘর পাওয়ার পর বেওয়া সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে আজ সকালে সোনাতোলার গ্রাম উন্নয়ন সংস্থা থেকে আনেরা এক মাসের বাজার করে দেওয়া হয় আমরা আমরা এই শান্তি খাবার তাদেরকে কিছু তাদের জন্য কিছু খাবার আমাদের সংগঠন থেকে আমাদের খাবারের লিস্টে রয়েছে চাল চিনি মুড়ি সাবান ডাল ডিম আলু পেঁয়াজ মরিচ তেল সর্বমোট বারোটি খাবারের প্যাকেট রয়েছে দৈনিক করতোয়া সোনাতোলা বগুড়া